গাছে তুমি এমনিতে যতই জল দাও, প্রকৃতির জল যখন গাছের ওপরে পড়ে না, গাছ যেন মানে একটা অন্য রকমের সৌন্দর্য ধারণ করে। মানে বৃষ্টি স্নাত গাছের, বৃষ্টি স্নাত উদ্ভিদের আলাদাই একটা সৌন্দর্য। অনেকদিন পরে আজকে আবার তোমাদের সাথে এই ফুলগুলো আমি শেয়ার করছি। দেখো, ফুলের মধ্যে মধু খেতে, এগুলোতে কোনো মধু আছে মনে হয়, এই পোকাগুলো আসে, দেখেছ কি সুন্দর ফুটেছে। এটা তো রোদে ঝলসে যাচ্ছে, ফুলটা তিনটে ফুটেছে আজকে, বড় ফুলটা আজকে তিনটে ফুটেছে, আর এইগুলো ছোট, এটার মধ্যেও একটা আছে, দেখছো? ওই দেখো একটা পোকা, এই দেখো কি সুন্দর না। সামান্য নয়নতারা গাছটা দেখো, সামনে এনে দেখাই তোমাদের, মনে হচ্ছে যেন কি খুশি গাছটা, তুমি ভীষণ খুশিতে একেবারে উছলে পড়ছে ওর খুশি, তাই না? কত ফুল দিয়েছে, মানে খুশির চোটে এত ফুল, এইটুকু একটা গাছে তুমি দেখো তিনটে তিনটে ছটা সাতটা আটটা, তোমরা দেখো কি সুন্দর ফুলগুলো দিয়েছে না, দারুণ লাগছে। প্রকৃতির জলের যেন আলাদাই মহিমা। গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম, আর আমি খাবো লাল চা। কদিন দুধ চা খেয়েছিলাম, কিন্তু দুধ চা খেয়ে না সত্যি অসুবিধা হচ্ছে। আমি খাবো লাল চা, আর পল্লবের জন্য তৈরি করে নিচ্ছি দুধ চা। তো চলো চাটা খেয়ে নিয়ে পরে আবার কাজ শুরু করে দেবো, পল্লব তারপর যাবে বাজারে। বাজারে গেলাম, নিয়ে এলাম পুঁই শাক, কুমড়ো, বেগুন, টমেটো, সোয়াবিনের দুটো প্যাকেট আর আলু। এই হচ্ছে আজকের বাজার, আপাতত এটা দিয়ে চলে যাবে দুদিন মতো, দেখা যাক। দুদিন কি করে হবে, কালকে আবার যেটা নেবে বলবে সেটা দিতে হবে, কালকে আবার দিতে হবে, যদি কোনো মত বদল হয় তখন দিতেই হবে। সবজি তো চেঞ্জ করতেই হবে। দেখো রান্নার জন্য সব রেডি করে নিয়েছি, মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, বা মাছের মাথা নাও দিতে পারি, এমনিও করতে পারি। পুঁই শাকের জন্য এখানে যা সবজি, কুমড়ো, আলু, বেগুন, পটল আছে, ঝিঙে আছে, বরবটি আছে, সব কেটে নিয়েছি। এখানে পুঁই শাকের পাতাটা দুবার ধুয়ে থার্ড টাইম ভিজিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা মাছের ঝোলের জন্য। এখানে দেখো সোয়াবিন, আলু, টমেটো এগুলো ধুয়ে রেখেছি, সোয়াবিন আলুটা বিকেলের তরকারি হবে, তো ওই জন্য এখনই রেডি করে রাখলাম। পরে এগুলোকে মানে এবেলার রান্না হয়ে গেলে ওগুলোকে পরে ভাপিয়ে টাপিয়ে রেখে দেবো। এইখানে আছে মাছ, মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে বড় হাঁড়িতে ভাত, ভাত এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি, আর এইদিকে দেখো প্রেশার কুকারে মাছের আলুটা বসিয়ে দিয়েছি। রান্না স্টার্ট। দেখো রান্না সব রেডি হয়ে গেছে, এই যে ভাত ফুটছে, আর এই হলো পুঁই শাকের তরকারি, মাছের মাথা দিইনি, এমনিই করেছি, আর এই হলো মাছের ঝোল। আর ডাল খালি একজনের যাবে, তাই এখানে আছে ডাল। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে এই প্রথম আসলাম তোমাদের সামনে, মানে ক্যামেরার সামনে। এর আগে ব্যাক ক্যামেরা কাজকর্ম করেছি, ভয়েস ওভার দিয়েছি। কেন বলো তো, আসলে না খুব তাড়া ছিল আজকে, অনেকগুলো হোম ডেলিভারি ছিল, তো যদিও এগুলো খুব বেশি দিনের নয়, হয়তো 7 দিন বা 10 দিন চলবে, তো যাই হোক 7-10 দিন চলবে, তখন একটু তাড়ার মধ্যে থাকবো। আর আরেকটা কারণ ছিল, দেখো
চুলটা কালার করেছি, যেহেতু কালার করেছি সেই জন্য ভাবলাম যে একবারে স্নান টান করেই আসবো। তো স্নান তো হয়েইছে, স্নান করে আজকে চার দিন পরে পুজো করলাম। পুজো করে আর আজকে যেহেতু ছেলের বার্থডে তাই জন্য একটুখানি মানে মিষ্টি এনে ঠাকুরকে দিলাম। বিশেষ বিশেষ দিনে আমি একটু দেওয়ার চেষ্টা করি, তো মিষ্টি এনে ঠাকুরকে দিলাম, পুজো করলাম। পুজো করে উঠে খাওয়াও হয়ে গেছে, লাঞ্চও কমপ্লিট। আরেকজন দেখো রেডিও হয়ে গেছে, বেরোবে, ওই বাচ্চাটাকে স্কুল থেকে আনতে যাবে। কটা বাজে? তোমার টাইম হয়নি তো এখনো, 10 মিনিট রেস্ট নিয়ে নাও, একটার সময় বেরোবে। তো আমি ভাবলাম যে তোমাদের কাছে চলে আসি আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু তো অনেক আগেই করে দিয়েছি, মানে যেহেতু ক্যামেরার সামনে এলাম তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বাইরে আজকে পুরো রোদে পরিপূর্ণ, কালকে যেমন একটু মেঘলা মেঘলা হচ্ছিল, বিকেলের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টির কোনো আশা আমি তাকিয়ে দেখছি জানলা দিয়ে, দেখছি না বৃষ্টির কোনো আশা। তো দেখা যাক পরে পরে কি হয়, চলো আবার আসবো পরে তোমাদের কাছে। কারেন্ট চলে গেছে, আজকে একটা বীভৎস টাইপের গরম জানো তো। এখন সময় হয়েছে 4:40, তো এখন আমি যাই কাজ করি। রাত্রিবেলা আবার হোম ডেলিভারি আছে, একটু আজকে সন্ধ্যাবেলা পল্লবের সাথে একটু বেরোবো, সন্ধ্যা না মানে ওই হোম ডেলিভারির খাবারগুলো নিয়ে একবারে বেরিয়ে যাব, খাবার দিয়ে তারপরে যাব একটু চণ্ডীদাসে চম্পার দোকানে একটু যাব, দরকার আছে। আর চলো এখন করে নি সোয়াবিনের তরকারি করব, ডাল একটুখানি, ডালটা সেদ্ধ করা আছে, ডাল একটুখানি সোমবার দেব, আর দু পিস মাছ ওই নিচে এক কাকিমা উনি বয়স্ক মানুষ তো ওনার জন্য করবো, দু পিস মাছ একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো মাছটাও ভেজে রেখেছি, আলুটাও সেদ্ধ করে রেখেছি, সোয়াবিন আলুও সেদ্ধ করে রেখেছি, সোয়াবিন আলুর মশলাও করে রেখেছি, সব রেডি করে রেখেছি, শুধু নাড়াচাড়া। তারপরেও ভাত হবে আর 6টা রুটি হবে। চলো স্টার্ট করে দিই এখন থেকে। তুমি নির্মল পরম মঙ্গল পরে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল পরম মঙ্গল পরে মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাপুর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম ঘুচায়, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি অধিকারী বাড়িতে আছেন, সেই জন্য সন্ধ্যার স্ন্যাক্স সিঙ্গাড়া সস, আর আমি চা খাচ্ছি না, ওর আছে চা। এমন একটা ঝড় উঠু কোনদিন যেন কোন ভুল আর ভুগতে পারি না, এখন এমন মেঘ যেন মেঘে ছিঁড়ে কোনদিনও চা উঠতে পারি না, এমন একটা ঝড় উঠু ঝড় উঠু ঝড় উঠু। চলো এখন চলো সিঙ্গাড়া সিঙ্গাড়ায় ঝড় ঝড় তুলি, সিঙ্গাড়া উচ্চা এখন সিঙ্গাড়ায় ঝড় তুলি, সিঙ্গাড়া তো পুরো হাঙ্গায় একটু আগে এমন মেঘ করে এলো, ঘুমে জানলাটা বন্ধ করে দিয়েছ,
সে মানে মেঘ করে বিদ্যুৎ চমকে আর মনে হলো আসিয়ে নিয়েছে। খুব ভালো না ডেলিভারি দেওয়ার কথা 9টায়, আমার 8:20-তেই রেডি হয়ে গেছে। উফ বাবারে, কিচেনে গিয়ে কি গরম! তারপরে আবার আজকে টিউশন ছিল। এখন কি হয়েছে বলো তো, আমার কাছে 9-এর যে বাচ্চাটা পড়ে না, ওর বাবা রিসেন্ট মারা গেছে, মানে জাস্ট কাজ শেষ হয়েছে আর ও পড়তে আসছে। কারণ মাঝে এমনি কদিন অফ হয়ে গেছে, আগস্ট মাসে ওর এক্সাম আছে, মানে সেকেন্ড সামেটিভটা আছে, সেই জন্য ও পড়তে আসছে। কিন্তু ওর মা বলেছে ওকে এমন টাইমে, এমনিতে আমি পড়াতাম 5:30 থেকে 6:30 থেকে 6টার মধ্যেও আসতো, এখন ওর মা বলছে একা একা আসবে, তো আমি একটু তাড়াতাড়ি পাঠাবো দিদি। আমি, হ্যাঁ তুমি 4:30-টায় পাঠিয়ে দিও। তো 4:30-টায় আসে, ওই 6টার মধ্যে ছেড়ে দিই আর কি, বলে দেয় যে একটু 6টার মধ্যে ছেড়ে দিও। তা পড়ালাম, পড়ানোর পরে সন্ধে টন্ধে এগুলো হলো, বাকি কাজগুলো সারলাম। আর তার মাঝে দেখেছিলে তো সোয়াবিনটা রান্না করে রেখেছিলাম। কাজ একটুখানি যদি গুছিয়ে রাখা যায় না, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জিনিসপত্রগুলো হয়ে গেল রেডি। এবার পল্লব চলে যাবে, দিয়ে আসবে, দিয়ে আসলেই শান্তি, কারণ বর্ষাকাল তো, কখন যে ঝমঝম করে নেমে যাবে তার কোনো ঠিক নেই। সব রেডি করে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে পাউডার ফাউডার মেখে নিয়ে, মানে আমার এই রাত্রিবেলা ফ্রেশ হয়ে পাউডার মাখলে শোয়ার আগে আবার মাখবো, এত ভালো লাগে না, এটা আমার একটা বিলাসিতা বলতে পারো, ভীষণ ভালো লাগে। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মানে 10-15 মিনিট আগে হয়েছে। আজকে এখনো 11:05-7 বাকি আছে। তো আজকে তো কি হয়েছে বলো তো, সন্ধ্যেবেলা যখন আমি রান্না করেছি হোম ডেলিভারির, ওই সঙ্গে আমাদের রান্নাটাও হয়ে গেছিলো। বাসন মাজতে গিয়ে না হাতের কোথায় কোথায় কেটে যায়, পরে বুঝতে পারি। তো রান্নাটা হয়ে গেছিলো, তাই খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনও আজকে খুব একটা বেশি ছিল না, বাসনপত্র মেজে ঘষে চলে আসলাম। কিন্তু সবার আগে যেই কথাটা বলতে হবে, সেটা হচ্ছে আমার পরিবারের সদস্যদের কাছে আমি মানে কি বলবো, ধন্যবাদ জানাবো না ভালোবাসা জানাবো না কৃতজ্ঞতা জানাবো, জানি না। সব মিলিয়ে তোমরা, তোমাদের ওপর যে মানে তোমরা যে এতটা ভালোবাসো আমাকে, তার প্রমাণটা আজকে আমি পেয়ে গেছি তোমাদের কমেন্ট দিয়ে। তোমরা আমার ছেলেকে মানে পুচুদীপকে এত এত আশীর্বাদ করেছো, এত এত শুভকামনা জানিয়েছো, যে সত্যি আমি মানে আমি প্লিজড হয়ে গেছি যে ইউটিউবে এসে আমি কত কিছু পেয়েছি, কত কত ভালো ভালো মানুষ পেয়েছি। সত্যি এগুলো কিন্তু মানে কি বলবো, এগুলো সত্যি কপাল কপাল করে তোমাদের পেয়েছি, আর তোমাদের মতো মানুষদের ভালোবাসা পেয়েছি, আর তোমাদের মতো মানুষদের এই এত এত মানুষের ভালোবাসা আর শুভকামনা আমার ছেলের সাথে আছে। অবশ্যই সে জীবনে নিশ্চয়ই মানুষের মতো মানুষ হবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং তোমরা সবাই বলেছো দিদি দেখবে তোমার কাছে ফিরে আসবে, হ্যাঁ ফিরে তো আসবেই, কেননা মায়ের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। ভালোবাসা তো দেখানোর জিনিস না যে আমি ভিডিও করে বারবার বলবো যে জানো আমার ছেলেকে আমি ভীষণ ভালোবাসি, আমার ছেলেকে ছাড়া আমি থাকতে পারছি না, আমার ছেলের জন্য এই ছেলের জন্য ওই, এটা তো দেখানোর জিনিস না, ভালোবাসা থাকে এখানে। তো সেই ভালোবাসা কখনো মিথ্যে হয় না, একজন মাই আর একজন মায়ের বিষয়টা বুঝতে পারে, তাই না বলো? তোমরা এত ভালোবাসা জানিয়েছো, এত ভালোবাসা জানিয়েছো, মানে তোমাদেরকে কি বলবো, আমার মুখে ভাষা নেই তোমাদেরকে বলার মতো। ঠিক এইভাবেই
ওকে ও আমার ছেলেকে আমার মেয়ের বার্থডে তো তোমরা জানিয়েছিলে, মিথ্যে বলবো না, মেয়ের বার্থডেতে জানুয়ারি মাসে তখনও তোমরা অনেক অনেক ভালোবাসা জানিয়েছিলে। তোমাদের এই ভালোবাসায় ওরা খুব ভালো থাকুক, খুব সুখে থাকুক, ওদের সব স্বপ্ন পূরণ হোক। আর আমাদের সাথে তো তোমরা আছোই, আমরা যেমন এগিয়ে চলেছি মাথা উঁচু করে, ঠিক সেইভাবেই এগিয়ে যাব মাথা উঁচু করে, কারণ আমরা জানি যে আমরা ঠিক জায়গায় যাচ্ছি, ঠিক পথে চলেছি। তাই জন্যই এতগুলো শিক্ষিত, সভ্য, মার্জিত, রুচিবান মানুষ আমাদের সঙ্গে আছে। আজকে আর বেশি কিচ্ছু বলবো না, এইটুকুই বলার ছিল। এখন শুয়ে পড়বো, আজকে ঘুম পাচ্ছে খুব, দুপুরবেলা একদম শুইনি তো আজকে ঘুম পাচ্ছে। দুপুরবেলা ক্রাইম পেট্রোল দেখছিলাম, তারপরে হইচইতে একটা নতুন বই এসেছিল সেটা দেখছিলাম। তো চলো এখন শুয়ে পড়বো, গুড নাইট, সবাই ভালো থেকো, আর সবাই খুব সাবধানে থেকো, ওয়েদার ভালো না। আর ব্যাস এইটুকুই তোমাদের কাছে বলার, আর তোমরা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়েছো। এর নামই তো পরিবার, পরিবার থেকেই তো আনকন্ডিশনাল লাভ আসে, তাই না? সত্যি আমি ইউটিউব করে তোমাদের মতো মানুষ পেয়েছি, আর আমার কিচ্ছু চাই না। টাটা।